প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় মামলায় ভিপি নুরুল সহ উনত্রিশ জনকে আসামি করা হয়েছে মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক তিনি বলেন নুরুল সহ মোট উনত্রিশ জনকে আসামি করে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বাইশ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে ঢুকে হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন হামলায় নুরুল ও তার বেশ কয়েকজন সহযোগী আহত হন তাদের মধ্যে গুরুতর আহত রয়েছেন কয়েকজন হামলায় ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর সাঁত্রিশ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনের বিরুদ্ধে ভিপি নুরুল মামলা করেছেন ভিপি নুরুলের পক্ষে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথী থাকুন